হ্যালো ভিউয়ার্স, এমনি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে ডিমের কোরমার রেসিপি নিয়ে। রান্না করার মতো হাতের কাছে যদি কিছুই না থাকে, তাহলে আমাদের বেস্ট অপশন ডিম। ডিম তো আমরা কম বেশি সকলেই রান্না করি, তো স্বাদ বদলাতে চাইলে আপনারা এই ডিমের কোরমা রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এটা খেতে যে খুবই টেস্টি হবে সেটা হয়তো আপনারা এতক্ষণে দেখেই বুঝতে পারছেন। এই ডিমের কোরমা আপনারা চাইলে রুটি, পরোটা, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকে ডিমের কোরমা রেসিপি। ডিমের কোরমা তৈরি করার জন্য প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে আস্তে আস্তে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অনেক সময় ডিম সেদ্ধ করতে গিয়ে কিন্তু ডিমগুলো ফেটে বেরিয়ে যায়, তাই যদি আমরা ডিমগুলোকে প্রথমেই এইভাবে নর্মাল জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেন, তাহলে একটা ডিমও ভেঙে যাবার ভয় থাকবে না, কিংবা ডিমগুলো ফেটে বেরিয়ে যাবার আর ভয় থাকবে না। সমস্ত ডিমগুলো জলের মধ্যে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে 1 টিস্পুন মতো নুন এর সঙ্গে যোগ করছি। এখন গ্যাসটাকে অন করে দিচ্ছি। এই নুন দেওয়ার জন্য ডিমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে, বা ডিমগুলো ছাড়াতে গিয়ে কোনো রকম অসুবিধা হবে না। গ্যাসের উপরে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। যেহেতু আমি আজ ডিমের কোরমা বানাচ্ছি আর ডিমের কোরমা দেখতে একটু সাদা সাদা হয়, তাই আমি সাদা তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ টাইম নিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, মানে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে রাখা ডিমগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে একটু করে কেটে নিচ্ছি। ডিমের চাই সাইডটাকে এভাবে একটু করে কাট লাগিয়ে দিলে ডিমের মধ্যে ভালোভাবে নুন মশলা ঢুকে যাবে। আমি এইভাবেই সমস্ত ডিমগুলোকে চাই সাইড থেকে একটু করে কেটে নিচ্ছি। পেঁয়াজ ভেজে তুলে নেওয়া ওই তেলের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি, আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ছাড়াই ডিমগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। যেহেতু ডিমের কোরমা বানাচ্ছি, তাই ডিমগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে আমি একটু হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। তবে আপনারা চাইলে ডিমগুলো কিন্তু না ভেজেও ব্যবহার করতে পারবেন। ভেজে নেওয়া ডিমগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত ডিমগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। যেহেতু ডিমের কোরমা বানাচ্ছি, তাই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন ঘি আর তেল ভালো করে গরম করে নিচ্ছি। ঘি আর তেল ভালো করে গরম হয়ে এলে কিছু মশলা যোগ করছি। দিচ্ছি 2 দারচিনি স্টিক, 2 তেজপাতা, 2 থেতো করা এলাচ আর 4টে শাহমরিচ থেতো করে দিয়েছি। 2-4 বার নেড়ে চেড়ে এই পর্যায়ে যোগ করছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটাকে কষাতে কষাতে এই পর্যায়ে যোগ করছি খুব অল্প সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু কোরমা বানাচ্ছি, তাই হলুদ না দিয়ে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এতে করে কালারটা খুবই সুন্দর আসবে, তবে কিন্তু খুবই অল্প সামান্য দিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি 1 টিস্পুন মতো আদা রসুন বাটা। আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এই পর্যায়ে যোগ করছি 1 চামচের 1/4 ভাগ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, দিচ্ছি খুবই অল্প সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 7 মতো নুন। আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি, আর আমরা দেখতে পাচ্ছি মশলাটা কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে যখন সম্পূর্ণ তেলটা ছেড়ে দেবে, তখন যোগ করতে হবে কাজু বাদাম বাটা। আমি 7 থেকে 8টার মতো কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে এখন বেটের মধ্যে যোগ করছি। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আবারও 3-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু মশলার উপরে পুরো ভেসে উঠেছে। এই পর্যায়ে যোগ করছি দুধ। আমি এখানে হালকা কুসুম গরম জলের মধ্যে 2 চামচ মতো পাউডার দুধ ভালো করে মিশিয়ে ওটা এখন যোগ করেছি। আপনারা চাইলে এখানে গরু দুধও দিতে পারেন, কিংবা দুধ দিতে না চাইলে আপনারা টক দইও দিতে পারেন। যেহেতু ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিতে হবে, তার জন্য আরও একটু জল যোগ করছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি।
গ্রেভিটা ফুটতে শুরু করলে এই পর্যায়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা যোগ করছি, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিচ্ছি। যেহেতু আমি এখানে পাউডার দুধ দিয়েছি আর পাউডার দুধে মিষ্টি থাকে, তাই আমি আর চিনিটা দিচ্ছি না। যদি আপনারা এখানে গরুর দুধ কিংবা টক দই দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু অল্প সামান্য চিনি দিতে হবে। গ্রেভিটা ভালো মতো ফুটতে শুরু করলে গ্রেভির মধ্যে একটা একটা করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। সমস্ত ডিমগুলো দেওয়া হলে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে মিনিট 3-4 মতো ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 মিনিট পর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিচ্ছি। কড়াইয়ের ঢাকা সরিয়ে নিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমি গ্রেভিটা আরও একটু ঘন করে নেব, তাই আরও মিনিট 2 মতো রান্না করে নিচ্ছি। যদি আপনারা গ্রেভি একটু বেশি রাখতে চান তাহলে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। তবে নামানোর আগে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা যোগ করতে হবে। আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিয়ে ঝালের জন্য কয়েকটা কাঁচা পাকা লঙ্কা যোগ করছি। লঙ্কাগুলো মাঝখানে একটু চিরে দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে বাকি পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি, আর গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য আরো 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম ডিমের কোরমা। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের এই ডিমের কোরমা রেসিপি। যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।